আসসালামু আলাইকুম, সিবিন আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। হারারে টেস্টের প্রথম দিনে মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দিন শেষে 83 ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছে 8 উইকেটে 294 রান। লিটন দাস 95 রান করে আউট হয়েছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ 54 রানে অপরাজিত রয়েছেন। 132 রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। সপ্তম উইকেটে লিটনের সাথে যোগ দেন মাহমুদুল্লাহ রিয়াদ। দ্বিতীয় সেশনের শেষ ভাগে তারা 35 রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে চা বিরতিতে গিয়েছিলেন। চা বিরতির পরে ফিরে আরও দৃঢ়তার সাথে খেলতে থাকেন এই দুই ব্যাটার। সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন লিটন দাস, কিন্তু 5 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ডোনাল্ড তিরিপানো শিকার হন 95 রানে। লিটনের 147 বলের ইনিংসে তিনি হাকান 13টি চার। ফেরার আগে রিয়াদের সাথে রেকর্ড জুটি গড়েন লিটন দাস। দলীয় 270 রানের মাথায় ফাইন লেগে ক্যাচ দিয়ে লিটন আউট হলে 138 রানের জুটি ভাঙে। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সপ্তম উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। লিটনকে শিকার করার পরের বলেই মেহেদী হাসান মিরাজকে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন তিরিপানো। তাসকিনকে সাথে নিয়ে অর্ধশতক পূর্ণ করেন রিয়াদ। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পরে তৃতীয় বাংলাদেশি হিসেবে নিজের 50তম টেস্ট ম্যাচে অর্ধশতক হাঁকালেন তিনি। এটি রিয়াদের টেস্ট ক্যারিয়ারে 17তম অর্ধশতক। আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগে শেষ হয়েছে দিনের খেলা। 83 ওভারে 9 উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করেছে 294 রান। রিয়াদ অপরাজিত আছেন 141 বলে 54 রান নিয়ে। তার সাথে 15 বলে 13 রানে ক্রিজে আছেন তাসকিন। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেন মুজারাবানি। 2টি করে উইকেট শিকার করেছেন তিরিপান্ন ও নাউচি।